এইমাত্র শাকিব খান কলিজার টুকরা জয়কে নিয়ে ঈদের নামাজ পড়লেন। সেমাই খেয়ে ঈদের নামাজ পড়ে বাবা মাকে সালাম করলেন শাকিব অপু জয়। আজ পবিত্র ঈদুল আজহা, মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান। আমাদের সবার প্রিয় হলিউড স্টার শাকিব খান এইমাত্র তার একমাত্র সন্তানকে নিয়ে ঈদের নামাজ পড়ে আসলেন এবং কোরবানির জন্য প্রস্তুতি নিচ্ছেন। শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র সন্তান জয়, জনপ্রিয়তার কোনো কমতি নেই জয়ের। তবে এবার তাকে বাইরে বের হতে দেখা গিয়েছে স্বাস্থ্যবিধি মেনে। তাহলে কিভাবে কাটছে জয়ের ঈদ? শাকিব অপু দম্পতির একমাত্র সন্তান জয়ের ঈদ কাটছে শাকিবের গুলশানের বাড়িতে, যেখানে শাকিব পুত্র জয় তার বাবা মা দাদা দাদি অপু বাপুর সাথে আনন্দে দিন কাটাচ্ছে। ছেলেকে নিয়ে ঈদ উদযাপনের কথা আগেই জানিয়েছেন শাকিব খান। গতকাল রাতেই শাকিব খান তার সন্তান জয়কে আনতে গিয়েছিলেন অপুর বাসায়। সেখানে কিছুটা মুহূর্ত থেকে স্ত্রী অপু ও জয়কে নিয়ে শাকিব খান ফেরেন নিজের বাড়ি জান্নাতে। শাকিব খানের মা সকাল থেকে ব্যস্ত শ্যামাই জর্দা পায়েস ইত্যাদি মুখরোচক খাবার রান্নায়। এদিকে এবার দেখা গেল শাকিব খানের বাসায় ভিন্ন চিত্র। কাবিনের পর শাকিবের বাসায় মূলত অপুর এই প্রথম ঈদ, তাই ঈদকে কেন্দ্র করে অপুর উৎসাহের কোনো কমতি নেই। অপু বিশ্বাস সকাল থেকেই তার শাশুড়ি মাকে রান্নায় হেল্প করছেন, আর তিনি বলেন দুপুরের পোলাও রোস্ট কাবাব গরুর কালাভুনা অপু নিজের হাতেই তৈরি করবেন। অপু জয় শাকিব ঈদের পুরো সময়টা কাটাবেন শাকিব খানের বাড়িতে। এরপর দুপুরের দিকে এতিমখানায় কোরবানির গোশত বিতরণ করবেন বলে জানা গেছে। এদিকে আজ সকালে বাবা আর ছেলে মিলে একসাথে ঈদের নামাজ পড়েন শাকিব জয়। জয় বরাবরই তার বাবাকে ফলো করেন, তাই বাবার মতোই পাঞ্জাবি পরে ঈদের নামাজে হাজির হয়। সকালে জয়কে ঘুম থেকে ডেকে তুলেন অপু নিজেই। চাঁদ রাতে অনেক রাত পর্যন্ত শাকিবের পরিবারের সবার সাথে গল্প আর মেহেদি লাগানো আর হাসাহাসিতেই কেটেছে প্রায় রাতের এক তৃতীয়াংশ। শাকিব অপুকে খুব স্বাভাবিক বলেই মনে হচ্ছিল। শাকিব অপুর এমন আচরণে বেশ খুশি শাকিবের মা। আজ ঈদের দিনে শাকিব খান তার ভেরিফাইড ফেসবুকে ভক্তদের ঈদ মোবারক জানিয়েছেন। দর্শক, আজ ঈদের দিন আপনাদের প্রিয় সুপারস্টার শাকিব খান কোথায় কখন কি করছেন যা দেখতে পাবেন আমাদের পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, ঈদ মোবারক। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিতে ভুলবেন না। ধন্যবাদ।